3 নম্বর যার একজন ইমাম মালিক বিন আনাস, একজন লোক ইমাম মালিক বিন আনাসের কাছে আসলো, কি বলতে চাইছেন শেখ সলিল ফাউজান এই বিষয়গুলি বর্ণনা করে যে আহলে সুন্নাত ওয়াল জামাত যখন যখন বিদাতীদেরকে দেখেছে তখন বিদাতের প্রতিবাদ করেছে। আব্দুল্লাহ নসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদাতের প্রতিবাদ করেছেন, আবু দারদা বিদাতের উপর রাগান্বিত হয়ে বিবির কাছে এত রাগ বরদাস্ত হচ্ছে না যে কি বিদাত শুরু হইল। হ্যাঁ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দেখেন তার কাছে একটা লোক আসছে, আসার পরে বলছে ফাকাল মিন আইনা উহরে মা, আমি ইহরাম বাঁধবো কোথা থেকে? ফাকালা তখন বলছে মিনাল মিকাত, মিকাত থেকে ইহরাম বাঁধবে, আল্লাযী ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাকে মিকাত হিসাবে নির্ধারিত করেছেন আর নির্দিষ্ট করেছেন, ওয়া আহরামিন আর সেখান থেকে ইহরাম বেঁধেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তো ইহরাম বেঁধেছেন ওখান থেকে আর না হলে উল্লেখ করেছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যেহেতু গেছেন হজে উমরায় সেজন্য যুলহুলাইফা আবিয়ারি আলী যেটা আজকাল বলে সেখান থেকে ইহরাম বেঁধেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি তাইফ থেকে ইহরাম বাঁধেননি কারণ এই রাস্তাতে তিনি যাননি, কিন্তু বলেছেন যে যারা পূর্ব দিক থেকে আসবে ওয়ালি আহলিল মাশরিকে পূর্ব দিকের লোক দাম্মাম রিয়াদ এসব এলাকা থেকে যারা যাবে তাদের জন্য হচ্ছে হ্যাঁ কর্নুল মানাজিল, কর্নুল মানাজিল এই জায়গাটির নাম ছিল, যার এখন নাম হচ্ছে সাইলুল কবির, জি সাইলুল কবির বড় সাইল। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি মিকাত কি করেছেন নির্দিষ্ট করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন, উত্তর দিকে বলেন, উত্তর দিকে মদিনার মিকাত জুলহুলাইফা, পূর্ব দিকে কর্নুল মানাজিল সাইল, আচ্ছা পশ্চিম দিকে সেটা হচ্ছে জোহফা, ওয়ালি আহলি শাম শাম দেশ উত্তর পশ্চিম উঠে, কারণ সোজা পশ্চিম দিকে তো আবার লোহিত সাগর, উত্তর পশ্চিম দিকে রাবেগ, রাগবেগের পাশে জোহফাটি ছিল এখন রাবেগ যে শহরটা রয়েছে, দক্ষিণ দিক থেকে আসলে আমার দিক থেকে আসলে বা ওই ভারত মহাসাগর দিয়ে যারা চিটাগাং থেকে অথবা কলকাতা বোম্বাই থেকে যারা পানি জাহাজে হাজির হজ করতে আসতো তখন তারা ওই দক্ষিণ আরবের দক্ষিণ অঞ্চল দিয়ে ঢুকতো, সুতরাং তারা দক্ষিণ দিক থেকে আসলে কোথেকে ইহরাম বাঁধত ইয়ালামলামের সামনে হইলে ইয়ালামলাম পাহাড়, জি এটা দক্ষিণ দিকে রয়েছে বলে আহলিল ইয়ামানি ইয়ালামলাম। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন যে মিকাত ইহরাম বাঁধবে যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহরাম বেঁধেছেন, ফাকালার ওই লোকটি বলছে ফাইন আহরাম তো মিন আবাদা মিনহু, যদি ওর চাইতে দূর থেকে ইহরাম বাঁধি তাইফে গিয়ে ইহরাম বাঁধতে হবে, ঠিক না? যদি আমি রিয়াজ থেকে ইহরাম বেঁধে নিই, কেউ যদি আমি দামাম থেকে ইহরাম বেঁধে নিই, হ্যাঁ মদিনা থেকে ইহরাম বাঁধতে হবে, আর লোকটা যাচ্ছে কাসিম হয়ে, যে আমি আল কাসিম থেকে যদি ইহরাম বেঁধে নিই মদিনা পথ দিয়ে যাচ্ছি, এই এই কথা জিজ্ঞেস করেছেন। আজকাল হলে তো আমরা ভালো করে উত্তর দেবো যে না চেষ্টা করেন ওখানে গিয়ে ইহরাম বাঁধার, হ্যাঁ ঠিক না? এহরামটা যদি অনেক সময় এরোপ্লেনে গেলে এহরামের কাপড় হয়তো এরোপ্লেনে পড়তে পারবেন না, সেজন্য দামাম এয়ারপোর্টে গিয়ে আমরাও পরে নিই, ভিতরে যাওয়ার পরে পরে নেন, কিন্তু নিয়তটা কোথায় গিয়ে করবেন যখন আপনি তাইফের কাছাকাছি হবেন, ঘোষণা করা হয় অথবা ম্যাপে দেখানো হয় যে এখন ক্রস করছি, ঘোষণা দুটোই হয়, ম্যাপেও দেখায়, কখনো কখনো ম্যাপে না দেখালে ঘোষণা তো অবশ্যই করে যে এখন আমরা 20 মিনিট পরে বা 10 মিনিট পরে মিকাত ক্রস করব, আগে বলে দেয় এটা আধা ঘন্টা 20 মিনিট আগে, তারপর আবার যখন কাছাকাছি হয় এখন আপনারা এহরাম করে নেন, মিকাতের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি, যাইনি যেগুলি তো বা সেকেন্ডের মধ্যে অনেক দূরে গিয়ে চলে যাবে, হ্যাঁ বা মিনিটের মধ্যে, তো একটু আগেই বলে যাতে করে ওর মধ্যে নিয়ত করতে 2-4 মিনিট লাগলেও অন্তরে নিয়ত করে 2-4 মিনিটও যদি কেউ লাগায় তো অতটুকু টাইম থাকে, এভাবে ওরা সতর্কতামূলক ঘোষণা করে আজকাল এরোপ্লেনে, বিশেষ করে সৌদি এয়ারলাইন্স সৌদি আরবে যেগুলো ফ্লাইট রয়েছে। আইন আহরাম তো মিন আবাদা মিন হয় ইমাম মালিক, ওই লোক বলছে যে আমি যদি ওর চাইতে দূর থেকে এরাম বেঁধে আসি, ফাকালা মালিক ইমাম মালিক ওছাল্লা আর আজা আলিক, আমি এটা ঠিক মনে করি না, এটা আমি ঠিক মনে করি না, ফাকালা তখন ওই লোক আবার এতরাজ করছে মা তাক রহমিন জালিক, আপনার আপত্তিটা কোথায়, মা তাক রহমিন জালিক আপনি ওটাতে আপত্তি করে কি মনে করলেন, আমি তো এরাম মিকাত ক্রস করিনি আগে থেকে একটু, হ্যাঁ সময়ের আগে বা স্থানের আগে এহরাম বাঁধা, স্থানের আগে যেমন এহরাম বাঁধা যায় না তেমনি সময়ের আগেও কাজ শুরু করা যায় না, হ্যাঁ হজের কাজ কেউ যদি শুরু করে দেয়, হ্যাঁ কোন মাস থেকে, রমজান মাস থেকে চলবে, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের জানাশোনা কয়েকটি মাস আছে, শাওয়াল জিল কাদার জিল হজ মাসের 10 দিন, কেউ যদি রমজান মাসে এহরাম করে না, হজে কেরান করবো আর এহরাম বেঁধে পয়সা আছে হজ হবে না, কেউ যদি বলে কোরবানি করতে হবে তো একদিন আগে থেকেই শুরু করি,
ফজরের আগে থেকে ফজরের আগে জবাইটা করে চলে যায় যে ঈদ পরে এসে খেতে পাবো, হ্যাঁ চলবে? চলবে না। কেউ যদি মনে করে যে না ভাই আমি জোহর পরে তাড়াতাড়ি শুইব, তো এখন একটু ফ্রি আছি, 11টা 11:30 ফ্রি আছি, জোহর নামাজটা পড়ি নিয়ে এক্ষুনি, খুব ক্লান্ত আছে, চলবে? সময়ের আগে চলবে না। ঠিক ওই রকমই স্থানের আগেও আপনি পারবেন আর আগে থেকে এনাম বাঁধবেন। মা তাক রহমেন জালেকতে আপনি আপত্তি কর কি মনে করেছেন? কাল আকরাহু আলেক আল ফিতনা, তোমার জন্য ফিতনাকে আমি আপত্তিকর মনে করছি, ফিতনাকে ঘৃণা করি। তুমি ফিতনা লিপ্ত হতে যাচ্ছ, ফিতনা বিদাত, এখন তুমি গুমরাহ বিদাতে লিপ্ত হতে যাচ্ছ, অথচ এমন বড় বিষয় মনে হয় না, তাই না? বড় ধরনের বিদাত মনে হচ্ছে, কিন্তু বলেন যে ফিতনা। তাহলে ওয়াইয়ু ফিতনা ফি ইজদিআদিল খায়র, আবার ইয়ে জিজ্ঞাসাকারীও কম ছিল না, সিয়ানা বলছে ওয়াইয়ু ফিতনা তিন ফি ইজদিআদিল খায়র, কল্যাণ বাড়ানোতে আবার ফিতনা কি? নেকির কাজে ফিকুন ফিতনা হইল, নেকির কাজে আবার ফিতনা কি? আজকাল বিদাতিরা ওইটাই বলে যে আমরা একটু মোনাজাতই তো করবো নামাজ পড়ার পরে, তো কোন আপত্তিকর কোন খারাপ কাজ করলাম? হ্যাঁ আমরা একটু জিকির করবো, জিকিরটাও করতে দিবেন না? বিদাতি জিকির করবে, হ্যাঁ আমরা দুরুদের তাজ পড়বো, ওইটাও পড়তে দিবেন না? হ্যাঁ দুরুদের লাখি দোয়াই গাঞ্জুল আরশ, এগুলো আপনারা বলছেন করা যাবে না, কোন এমন গুনার কাজ করলাম, পাপের কাজ করলাম? বিদাতিদের কথা সব একই, এই বিদাতি পুরানা বিদাতি আর আজকাল নতুন বিদাতি সব একই রকম ভাষা হচ্ছে। জি তো এই বিদাতি বলছে ওয়াইয়ু ফিতনাতিন ফি ইজদিআদিল খায়র, ইমাম মালিকের সামনে এতরাজ করছে যে ভালো কাজ বাড়াবো ওতে আবার ফিতনা কি আছে? ফাকাল মালিক, ইমাম মালিক বলছে তুমি জানো না? ফাইনাল্লাহ তাআলা ইয়াকুল, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফালিয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, যেন সতর্ক সাবধান হয়ে যায় ওই সব লোকেরা যারা আল্লাহর হুকুমের বিরোধিতা করে, আন্তসি বহম ফিতনাতুন, যে তাদের উপর ফিতনা এসে পড়বে, আও ইউসি বহম আযাবুন আলিম, অথবা তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আপতিত হবে, আযাব আসবে। ফিতনা মানে দুনিয়ার বালা মুসিবত, হ্যাঁ সে ধর্মীয় হইতে পারে বা দুনিয়ার অন্য কোনো বালা মুসিবত হইতে পারে, আর আযাবুন আলিম মানে আখিরাতের আযাব। তাহলে যারা বিদাতি কাজ করে তাদের উপর দুনিয়ার বালা মুসিবত, যে রসুলের তরিকা হারিয়ে ফেলবে, দিন শহীদ দিন হারিয়ে ফেলবে, আর আখিরাতে আযাব, দুনিয়ার আযাব কো ফিতনা বলা যেতে পারে। ওয়াইয়ু ফিতনাতিন, শেষ করছি, ওয়াইয়ু ফিতনাতিন আযামু মিন আন্নাকা খুসসিস্তা বিফাদলিন লাম ইখতাসসা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এর চাইতে বড় ফিতনা কি হইতে পারে যে তুমি এমন একটা ফজিলতের কাজ করছো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈশিষ্ট্য ছিল না, এরকম কাজ করেন নাই যে মিকাতের আগে ইহরাম বাঁধেনি। ওয়াহাদা নামুজাজ, এটা তো একটা নমুনা, মানে এরকম নমুনা পেশ করলাম যে সালাফে সালেহিনরা বিদাতের উপর আপত্তি করেছেন, বিদাতের প্রতিবাদ করেছেন। ওয়ালা জালাল উলামা ইউনকিরুনা আলাল মুবতাদিয়া, আর সর্বদা উলামায়ে কেরামরা বিদাতীদের উপর আপত্তি করেছেন, বিদাতের প্রতিবাদ করেছেন, ফি কুল্লি আসরিন প্রত্যেক যুগে যুগে, আলহামদুলিল্লাহ।